জি কল্যাণীতে পরপর লাইন দিয়ে প্রচুর নার্সারি আছে। প্রথম নার্সারিটা ছেড়ে এসেছি, দ্বিতীয় নার্সারি ঢুকলাম, চক্রবর্তী নার্সারি। দেখি ভেতরে কি আছে। এখানে প্রচুর ডেভিলস ব্যাকবোন রয়েছে, আর এটা তো ইয়ে মনস্টেরা। এটা দাম কত? এখানে সব যা আছে এগুলো 250, আর স্পাইডার প্ল্যান্টগুলো 200, এগুলো তো সব হয়া ডিস্টিলিয়া। হ্যাঁ, ডিস্টিলিয়া কত করে? দেড়শো। আর এখানে যে পটগুলো আছে সিরামিক্সের, এগুলো 250, 280। বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের, বিভিন্ন রেঞ্জের দারুণ দারুণ সব সিরামিক্সের পটস রয়েছে। আপনারা যারা শৌখিন গাছ করেন তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। দেখুন দুদিকে পুরো পটে পুরো ভর্তি। আর জারবেরা রয়েছে, জারবেরার তো এখন অফ সিজন, কিন্তু টিস্যু কালচারের তো বোধ হয় এখন হয়। এই জারবেরা, দেশি জারবেরা কত? আর এখানে আরও প্রচুর চারা করা হচ্ছে। এখানে দেখুন কসমস রয়েছে, কসমস, সেলোসিয়া। এই ছোটো চারাগুলো কত পড়বে? থাম্পটেরগুলো, থাম্পটের চারা সব আপনি 5 টাকা করে পাবেন। আর বড় যেগুলো একটু 4 ইঞ্চি করে গ্রোয়িং পটে আছে সেগুলো 15 থেকে 20 টাকা করে বলেছেন। হ্যাঁ আচ্ছা, এগুলো এখনো বসানো হয়নি। এটা তো মনে হচ্ছে ইয়ে সিনেরেরিয়া। সিনেরেরিয়া কত করে? সিনেরিয়া এই ছোট থাম্পটের গুলো 5 টাকা, ওই দিকের গুলো দেখে এলাম বোধহয় 20 টাকা 15 টাকা, একটু বড়গুলো 15 টাকা, সবই তাই। অ্যান্টেরিয়ারও তাই 5 টাকা করে, মোটামুটি এত কম দামে পাবেন না। থাম্পটের গুলো সবই 5 টাকা করে। এটা মালভা, মালভার প্রচুর আছে, ক্যালেন্ডুলা রয়েছে, জিনিয়া রয়েছে। জিনিয়া এগুলো কি শীতকালে হবে? শীতকালে জিনিয়া আছে ছোট ভ্যারাইটিগুলো। আচ্ছা, ও জিনিয়াও 5 টাকাতেই পাবেন সব, থাম্পটের সব 5 টাকা, আর বড়গুলো। আর হেলিক্রিসাম, হেলিক্রিসাম তো সব বিক্রি হয়ে গেছে দেখছি, পটিং হচ্ছে। আরও আছে এখানে ভিনকাও রয়েছে, ভারবেনা রয়েছে। এগুলো কি ভারবেনা না, এত ভিনকা মনে হচ্ছে। হ্যাঁ, ফ্লক্স, ফ্লক্স কিরকম দাম? 4 টাকা করে সব থাম্পটে এগুলো আছে, এগুলো ভারবেনা। হ্যাঁ, ছোটো থাম্পটে সবই 5 টাকা করে, আর বড়গুলো 10 থেকে 10-15-20 টাকা করে আপনারা পাই। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল পলতা থেকে এসছি এখানে কল্যাণীতে। কল্যাণী স্টেশন থেকে নেমে আমি অটো ধরে এখানে এসছি। এখানে প্রচুর সারি সারি নার্সারি, তার মধ্যে আমি এসছি এই নার্সারিটা, চক্রবর্তী নার্সারি, নিমতলা চক্রবর্তী নার্সারি। দিদি আপনার নাম কি? কাকুলি চক্রবর্তী। নন্দিনী চারা তো পুরনো চারা নাকি? নন্দিনী তো বাড়তে সময় লাগে প্রচুর। হ্যাঁ, না নতুনই না, কেটে দিলেও তো নতুন হয়। আর নতুন চারা কিছু করে দিয়েছেন? 6 মাসের। 6 মাসের চারা এটা, এর ফুল আসতে কতদিন লাগবে? লাগবে প্রচুর, বাড়তে সময় লাগে প্রচুর। হ্যাঁ, কত করে পড়বে এগুলো আপনার? এটা পড়বে ওই 150 থেকে 200 পড়বে। 150 থেকে 200, নন্দিনীর দাম একটু বেশি। আর এগুলো তো টেবিল কামিনী মনে হচ্ছে, প্রচুর টেবিল কামিনী রয়েছে। টেবিল কামিনীগুলো কত করে? 10 ইঞ্চি পটে আছে সব, 10 ইঞ্চি পটে 300 করে। এমনি আপনাদের গ্রো ব্যাগে নেই ছোট, সেগুলো নিশ্চয়ই একটু দাম কম পড়বে। চন্দ্রমল্লিকা দেখুন, এখানে যা আছে অলরেডি বিক্রি হয়ে গেছে প্রচুর। এখানে সব বাছাই মালগুলো রয়েছে, চন্দ্রমল্লিকা পমপমও বেশ বড় সাইজের গাছ আছে, এগুলো গ্রোয়িং পট আছে। এগুলো কিরকম দাম পড়বে? এখন তো শীতের সিজন, আপনারা যারা শীতের গাছ করতে চান সেলোসিয়া কিন্তু দারুণ গাছ হয়। সেলোসিয়া গুলো সব 15-20 টাকা করে, সেলোসিয়া 20 টাকা, 15 আছে 20 আছে। এটা তো ইয়ে মালভা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, মালভা, মালভা কত করে? মালভা 20 টাকা, বেশ ভালো সাইজ। দেখুন পটগুলো বেশ ভালো ভালো সাইজের রয়েছে। সেলোসিয়ার কালেকশনও প্রচুর আছে। এগুলো এখানে সবই হাইব্রিড গাছ, আর এগুলো বোধহয় ইনকা? না, ইনকা ওইদিকে আছে।
আচ্ছা এগুলো কি এমনি বড় গাঁদা? জাম্বো। জাম্বো গাঁদা এগুলো কত করে? জাম্বো গাঁদা দেখুন মাত্র 15 টাকা করে, বেশ বড় বড় সাইজ, মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যেই ফুল এসে যাবে। এগুলো সবই 15 টাকা করে সব জাম্বো গাঁদা। কি কালার আলাদা? সব কালার আলাদা আছে, কিন্তু 20 টাকা করে সব। সেলোসিয়া 15-20 দুটো মেশানো আছে, 15-20 মেলানো মেশানো আছে। এখানে তো প্রচুর দেখছি ভিনকার চারা রয়েছে, এগুলো ভ্যারাইটিস, এগুলো সব ভ্যারাইটিস কালার। ভিনকা কত করে? ভিনকা সব হাইব্রিড? হ্যাঁ সব, এখানে যা আছে সব হাইব্রিড, 20 টাকা সব। এখানে পিটুনিয়ার চারা মোটামুটি প্রচুর করা আছে এবং ভালো সাইজ। এই পিটুনিয়াগুলো কি ডবল ডবল না সিঙ্গেল? ডবল কত দাম আর সিঙ্গেল কত দাম? হ্যাঁ ডবল 25, সিঙ্গেল 20। প্রচুর আছে পিটুনিয়া। এখানে দেখছি সালভিয়া, সালভিয়াও প্রচুর রয়েছে। সালভিয়া কত করে? সালভিয়া সব 20 টাকা করে। আরও এখানে সব গাঁদা গাঁদা রয়েছে। এই গাঁদাগুলো কি ইনকা? না ইনকার সাথে এরকম হয় না। গোল্ড কয়েন মানে বড় বড় যে গোল গোল বড় গোল যে সবচেয়ে বড়, গাছটাও বড় হবে ফুলটাও বড়। হ্যাঁ গাছটাও বড় হবে ফুলও বড় হবে, গোল্ড কয়েনের নাম। এখানে তো মনে হচ্ছে ইয়ের চারা, উচ্ছের চারা। হ্যাঁ সবজির চারা আছে, সব সবজির চারা আছে। এগুলো কিসের চারা? লাউ কুমড়ো, লাউ কুমড়ো সব আছে। এগুলো কি মোটামুটি কিরকম দাম? সবই ওই 15 টাকার মধ্যেই আছে। আর এখানে জল দেওয়ার সিস্টেমটা দেখুন, জলটা ছেড়ে দিয়েছে, নিচে প্লাস্টিক পাতা আছে, জলটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তলা থেকে জলটা শুষে নিচ্ছে এরা। আচ্ছা এখানে আছে প্রচুর অ্যাস্টার। অ্যাস্টার কত করে? অ্যাস্টার কত করে? এগুলো সব 20 টাকা করে। বেশ বড় সাইজের এক একটা ইনকা দেখুন। হ্যাঁ আপনারা লাগালে মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যে এগুলো যদি লাগাতে ঠিকঠাক মতন লাগাতে পারেন এবং পটিং করতে পারেন, প্রচুর ইনকার ভ্যারাইটি রয়েছে। সেখানে আপনার আর কি 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 চারা আছে? পটিং চারাও আছে আমাদের, ছোট একদম যেটা পটে হয় পটিং চারা। এই যে থাম পটে, থাম পটে আপনার এখানে চন্দ্রমল্লিকা রয়েছে পুরো টবে। চন্দ্রমল্লিকা সব টবের মধ্যে রয়েছে, তৈরি গাছই সবাই। এগুলো সব তৈরি গাছ, তৈরি গাছ। তবে এগুলো পিঞ্চিংটা একটু করা দরকার ছিল, আরো পিঞ্চিং করলে আরো বড় হবে। এটা পিঞ্চিং চলছে, আরো চলছে, আরো বড় ঝাপড়া হবে। এই এই রেডি গাছগুলো, এই যে 10 ইঞ্চি পটের চন্দ্রমল্লিকা যে পমপম, এগুলো কত করে? এখানে আপনার স্টার্টিং এ আছে এখন আপাতত 200-250। আচ্ছা 10 ইঞ্চি টবে একদম রেডি আছে, মোটামুটি এর মধ্যেই থাকবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না, তাই তো? খালি পিঞ্চিং করে যেতে হবে খাবার। হ্যাঁ আপনি শুধু নিয়ে বসিয়ে দেবেন, ফুল হবে। বসিয়ে দিলেই হবে, খাবার দাওয়ারও সব দেওয়া, সব রেডি করা। 300 টাকা দিলে আপনি পুরো সিনের এরিয়া। ইয়েস সিনের এরিয়া কত করে? সিনের এরিয়া সব জায়গায় পাওয়া যায় না। সিনের এরিয়া এখন একটু ছোট সাইজ আছে, কত? 15-20-এর মধ্যে, 15-20-এর মধ্যেই সব গাছ আছে। আর এগুলো হচ্ছে ডালিয়ার চারা, ডালিয়া আছে দেখবেন, স্লিপ কাটছে। ডালিয়া কত করে? 20, সব 20 এখন চপ। এই যে ছোট গ্রোয়িং পটের গুলো সব 20, 15-20-এর মধ্যে প্রচুর চারা এখানে রয়েছে। আর ছোট ছোট যে ইনকাগুলো রয়েছে ওইগুলো, ওই যে গাঁদার চারা রয়েছে ওগুলো কত পড়বে? ছোটগুলো 15, বড়গুলো 20, এখনো প্রচুর চারা তৈরি হচ্ছে এখানে। দেখো ছোট চারা ওখানে রয়েছে পুরো একদম 5-6 টাকা করে পিস বিক্রি হচ্ছে এখানে। এছাড়া শুধু যে শীতের চারা আপনাদের রয়েছে তা নয়, গরমের প্রচুর গাছ রয়েছে, ও রয়েছে বিভিন্ন কালারের। এগুলো তো এখন সিজন নয়, মুসান্ডাও প্রচুর রয়েছে। ফার্স্ট লাভগুলো কিরম দাম? 100, ফার্স্ট লাভ 100। আর মুসান্ডা, মুসান্ডাও এই যে, এই যে এইগুলো, এইগুলো সব ফার্স্ট লাভ। সব ফার্স্ট লাভ লাল। ও এই বড়গুলোর দাম কত? বড়গুলো 100, আর এগুলো ছোট বড় সব 100 ফার্স্ট লাভ। লাল সব কালার মিশানো নাকি? অ্যাডেনিয়াম ও প্রচুর রয়েছে এখানে। অ্যাডেনিয়াম কিরকম দাম? অ্যাডেনিয়াম স্টার্টিং এ আছে 200। হ্যাঁ 200 এই এই পটে? স্টার্টিং এই 200 আছে। কি ডবল পেটাল? ডবল সিঙ্গেল সব আছে, প্রচুর কালার, সিঙ্গেল সিঙ্গেল প্রচুর কালার পাওয়া যাবে। আর সিঙ্গেল সিঙ্গেল গুলো কিরকম দাম বলবো? সিঙ্গেল গুলো 150 থেকে স্টার্টিং, 150-200 150-250 করে আছে সিঙ্গেল। ক্যালিয়ানিও ভালো ই আছে,
কালেকশন রয়েছে, আরো অনেক রয়েছে। এগুলো হচ্ছে যে সং অফ ইন্ডিয়া প্রচুর রয়েছে। সং অফ ইন্ডিয়া কত করে? সং অফ ইন্ডিয়া 50-60 50-60 আর এখানে জবা, এগুলো কি দেশি জবা না আপনাদের দেশি কিছু নেই? দেশি জবা, আর কোনো কিছু দেশি নেই। আচ্ছা, দেশি জবা কত করে? দেশি জবা আপনার আছে 50 টাকা। দেশি জবা 50 টাকা করে। আর এমনি হাইব্রিড জবা নেই না? হাইব্রিড আছে ওর পাশে। ফল দেওয়া হচ্ছে কিরকম দুপুরবেলা একদম চান করিয়ে? আপনাদের বলি বারবার আমি যে দুপুরবেলা গাছদের চান করিয়ে জল দেবেন একেবারে। শীতকাল বলে কোনো কথা না, শীতকালে একটু কম দিতে হয়। আর এখানে আর একটা দারুণ জায়গায় চলে এসেছি আমি, এই দিকটা একটু দেখি। এখানে সব সব ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা। ক্যাকটাস, ক্যাকটাসও প্রচুর আছে। আসতে দাদা একটু, এই ক্যাকটাসগুলো কিরকম দাম? এগুলো কি ইচিবেরিয়া? এই ফুল আসবে? হ্যাঁ, এর মাথায় ফুল আসবে। এর মাথায় ফুল আসবে। কত করে এগুলো? 100 করে। আর এই এটা যে আরে নাম সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়াম অ্যারোহেড, হ্যাঁ সিঙ্গোনিয়াম অ্যারোহেড কত করে বললেন? 60 টাকা। আর এখানে তো জেড জেড দেখছি, কত কতগুলো? এগুলো কত করে? 150। আর এই অ্যারাকেরিয়া? 60 টাকা। এটা 200 আর ওই সবুজ যে অ্যাগ্লোনিমা গুলো 200, সব 200। ওগুলো বড় সাইজ আছে, ওগুলো সব 200 টাকা করে। আর এগুলো কি কালাথিয়া না? কালাথিয়াগুলো কত করে? এটাও 150। কালাথিয়া সব 150 করে। আর এটা এগুলো এটা কি আছে? এগুলো তো ইয়ের মতন লাগছে। আরে গোল্ডেন মানি প্ল্যান্ট, এটা দাম কত করে? 150 করে। আর এখানে দেখছেন ঝাউ, এটাও শতমূলি বোধ হয় না? শতমূলি কত করে? 50 টাকা। শতমূলি ঝাউ 50 টাকা করে। এটা লাগালে আপনারা কোনোদিন মরবে না। আমি প্রায় 20 বছর ধরে আমার বাড়িতে দিয়েই যাচ্ছে গাছ। এখানে দেখুন প্রচুর মনস্টেরা রয়েছে। এটা ভ্যারিগেটেড মনস্টেরা, এটার দাম কত? 50। ভ্যারিগেটেড মনস্টেরা 50 টাকা করে। আর এইগুলো 50-60-100 করে গিয়েছে। আর এই যে ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট আছে 100, ব্রোকেন হার্টও 100-এর মধ্যে। এখানে 50-60 থেকে 100-এর মধ্যে এগুলো সব ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে। আর এই ক্যালাডিয়াম রয়েছে প্রচুর ভ্যারাইটির। আপনার এই ক্যালাডিয়ামগুলো কিরম দাম? এখন তো অফসিজন ক্যালাডিয়াম, হ্যাঁ এখন অফসিজন আছে, 60-70 টাকা চলছে। ঠিক আছে। এখানেও অনেক সিঙ্গোনিয়াম রয়েছে লাল ভ্যারাইটির। এগুলো সিঙ্গোনিয়ামগুলো কত করে? 100 সব 100। ঠিকঠাক করে দাম বলবেন কিন্তু, নালে কিন্তু মুশকিল। আমি ঠিকই আছে, আমি কমই বলছি। এটা তো মনে হচ্ছে সিলভার পথস, হ্যাঁ সিলভার পথসের দাম কত? হ্যাঁ এটা 50 টাকা থেকে 60 টাকার মধ্যে আছে। আচ্ছা, আর এখানে প্রচুর ঝাউ গাছ রয়েছে, এগুলো কিরম দাম? 250 করে। আচ্ছা, এই বেলগুলো কি সিডলেস? না এটা সব দেশি। দেশি দেশি বেল কত করে? 50 টাকা করে। আর ওই আঙুর, আঙুরের চারা কত করে? আঙুর কালো আঙুর, সাদা আঙুর। এখানে প্রচুর রয়েছে আপনার জবার ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান জবা আছে। এখানে সব অস্ট্রেলিয়ান জবার ভ্যারাইটি। ওই দিকটায় দেখালাম আপনাদের দেশি জবা। অস্ট্রেলিয়ান ভ্যারাইটিগুলো কত করে? 100 টাকা করে। অস্ট্রেলিয়ান ভ্যারাইটি 100 টাকা। এখানে ক্রোটনও রয়েছে, আর এখানে অনেক অ্যারাকেরিয়া রয়েছে, ক্রিসমাস গাছ বলেন যারা আপনারা। এগুলো কত করে? এগুলি 150 টাকা। 150 টাকা করে। আপনারা যারা শখের বাগানি, তারা অবশ্যই, যারা কল্যাণীর কাছাকাছি থাকেন, কলকাতা থেকেও প্রচুর লোক এখানে আসে। দূর থেকে যখন লোকেরা আসে আপনার কেমন লাগে? ভালোই লাগে। আসে মোটামুটি কলকাতা টাতা থেকে আসে? কালকেই কলকাতা থেকে লোক এসেছে। আচ্ছা, মানিকতলা থেকে একজনের বাড়ি আমার কাছেই গাছ নিতে আসে। আচ্ছা আচ্ছা, তার বাড়ি মেয়ের বিয়ে মানে ইছাপুর মানিকতলা? না ও কলকাতা মানিকতলা। বাবা, দেখুন কলকাতা মানিকতলা থেকেও গাছ নিতে এখানে আসে, তার মানে বুঝতে পারছেন কালেকশনটা কিরকম। আপনারা যারা এখনো আসেননি, ওই দিকেও আরো প্রচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ফলের গাছও এখানে প্রচুর রয়েছে। এগুলো কি গাছ? এগুলো কি ক্যাপসিকাম? না, লঙ্কার চারা। লঙ্কার চারা, এগুলো কিরম দাম? বেশ বড় সাইজ, 20 টাকা করে।
এগুলো 12 মাস হবে নাকি? না 12 মাসই হবে। 12 মাস না। আর নীল অপরাজিতা গুলো কত করে? 30 টাকা করে। নীল অপরাজিতা 30 টাকা করে। আর এখানে ক্যারি পাতার গাছে আছে, এখানে পদ্ম। হ্যাঁ এটা থাইল্যান্ড পদ্ম। থাইল্যান্ড পদ্ম মানে যেটা গোলাপি টাইপের হয় পাতলা? না না এটা সাদাটা। সাদাটা, সাদাটা থাইল্যান্ড পদ্ম কত করে এগুলো? এগুলো 100 টাকা করে। 100 টাকা করে। চায়না টগর রয়েছে এখানে, আরো এখানে রিও রয়েছে, আরো প্রচুর গাছ রয়েছে। তেঁতুল গাছ, এটা কি বনসাই করার জন্য? মিষ্টি তেঁতুল। এটা মোটামুটি তৈরি গাছ আছে, কিরম দাম পড়বে এটার? 750 টাকা। মিষ্টি তেঁতুল কতদিনে ফুল আসবে? এই সামনে বছরই চলে আসবে। আমার আমের চারা আছে প্রচুর, এখানে সব ফলের বাগান। লেবু আমের চারা মোটামুটি কি 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 আম আছে এখানে? আম আমাকে মিয়াজাকি আম হবে, আপনার 12 মাসি আম হবে। আর মিয়াজাকি কিরকম দাম? 550 টাকা। মিয়াজাকি 550 টাকা। আর ওখানে তো বোধহয় মিষ্টি কামরাঙ্গার গাছ রয়েছে। মিষ্টি কামরাঙ্গা গুলো কত করে? প্যাকেটের চারা 150 টাকা করে। প্যাকেটের চারা 150 টাকা। আর বড় পটে নিলে? বড় প্যাকেট টবে নিলে পড়ে 600 টাকা করে। কাঁঠাল ওখানে কি লাল কাঁঠাল এগুলো? না ওটা গোলাপি কাঁঠাল আছে। গোলাপি কাঁঠাল, গোলাপি কাঁঠাল কত করে? হ্যাঁ 12 মাসি আছে। 12 মাসি আছে গোলাপি কাঁঠাল কত করে? 150। আর 12 মাসি ও 150। আর এগুলো কি কাগজি লেবু? গন্ধরাজ লেবু কত করে এগুলো? 50 টাকা। 50 টাকা করে। 50 টাকা করে গন্ধরাজ লেবু। আর আপনার ইয়ে মালটা? মালটা 100 টাকা। আচ্ছা মালটা আছে। আর কুল? কুলও 100 টাকা। মালটা কুল, কুল এটা কি ইয়ে কোনটা বল সুন্দরী নাকি? হ্যাঁ বল সুন্দরীটা। আচ্ছা অনেক অনেক মিষ্টি কামরাঙ্গার গাছ রয়েছে দেখুন, গাছে কামরাঙ্গা ধরে রয়েছে। এই যেগুলো এই ফল শুদ্ধ আছে এগুলো কিরম দাম? ফল শুদ্ধ 700 টাকা। আর এই যে ছোট গাছ আছে এগুলো 150 টাকা করে। তো মোটামুটি আপনাদের সব কিছুই দেখিয়ে দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর ওনাদের নার্সারিতে অবশ্যই আসবেন, দেখে গাছ পছন্দ হবে আমি আশা করছি। আমার যখন পছন্দ হয়েছে আমি অনেক চুজি গাছের জন্য। চক্রবর্তী নার্সারি, দাদা আপনার নামটা বলুন। পঙ্কজ চক্রবর্তী। আচ্ছা এখানে আপনি কতদিন নার্সারি করছেন? 20 বছর। 20 বছর হয়ে গেছে। এখানে প্রচুর দেখছেন ভ্যারাইটি রয়েছে, আমি অলরেডি সমস্ত কিছু দেখিয়েছি আপনাদের। আর আরও আপনারা আসতে পারেন। তা আপনার এখানে আসতে গেলে কি করে আসতে হবে? কল্যাণী মেন স্টেশনে নামবে, নামলে পরে আপনার টোটো বা অটো ধরে চলে আসতে হবে কল্যাণী নিমতলা বাস স্ট্যান্ডে। আচ্ছা চক্রবর্তী নার্সারি না, ঘোষপাড়া নামলে নাকি সুবিধা হয়? আমি কালকে কথা বলেছিলাম আপনার সাথে। ঘোষপাড়া নামলে হবে। আচ্ছা এখানে পাইকারি এবং ইয়ে সবই পাওয়া যাবে তাই তো? প্রচুর কালেকশন রয়েছে, আপনারা আসবেন। মোটামুটি এখানে দেখুন টবেরও প্রচুর কালেকশন রয়েছে, আর প্রচুর নতুন চারা, এই দেখুন নতুন করে চারা তৈরি বসানো হচ্ছে ছোট ছোট। আপনারা এখনো যারা শীতের গাছ লাগাননি, এখানে এসে 5 টাকা করে থাম পটে গাছ, 5 টাকা থেকে 15 টাকার মধ্যে ভালো ভালো গাছ পেয়ে যাবেন। আর এছাড়া অন্যান্য সমস্ত রকমের গাছ পাবেন, পট পাবেন, সমস্ত কিছু গাছের যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে আমি ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর আপনারা সবুজে থাকবেন, ভালো থাকবেন, সবাই কিছু কিছু গাছ বাড়িতে এনে লাগান, দেখবেন বাগানটা করতে পারলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, নমস্কার।